মেয়ের দেবরকে বিয়ে করলেন মা। মেয়ের দেবরের সঙ্গে দীর্ঘদিন প্রেম, তাকে বিয়ে করতে বাবাকে ডিভোর্স দেন মেয়ের মা, পরে বিয়েও করেন। এখন মা ও মেয়ে সংসার করছেন আপন দুই ভাইয়ের সাথে। সম্প্রতি পাঞ্জাবে এমন সমালোচিত ঘটনা ঘটেছে বলে শনিবার 19 অক্টোবর এ খবর দিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। খবরে বলা হয়েছে, 2009 সালে পাঞ্জাবের গুরুদাসপুরে 21 বছরের যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল 18 বছরের তরুণীর। পরে 37 বছর বয়সী মা তার মেয়ের দেবরের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। মেয়ের দেবরের বর্তমান বয়স 22 বছর। তারা নিয়মিত দেখা করতেন, এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত মোতাবেক স্বামীকে ডিভোর্স দেন ওই নারী। গত 2 অক্টোবর 15 বছরের ছোট যুবককে বিয়ে করেন তিনি। বিয়ের পর দেবর তার স্ত্রীকে নিয়ে বাড়িতে হাজির হন। বিষয়টি মেনে নিতে পারেননি মেয়ে, কিন্তু বাধা মানতে রাজি নন এ নবদম্পতি। তারা গত 14 অক্টোবর নিজেদের সুরক্ষা চেয়ে আদালতে আবেদন করেছেন। আজও বিবাহ কাহিনী এই বিশ্ব সংসারে জাতি ধর্ম বর্ণ বিচারে বিভিন্ন দেশের মানুষের জীবন ধারণার পন্থা আলাদা রকমের, কিন্তু মৌলিক কিছু বিষয়ে সকলকে এক পাল্লায় মাপা যায়। তার মধ্যে বিয়ে হলো তেমনই একটি বিষয়। একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহ বন্ধন আবদ্ধ হয় তা আমরা সকলেই জানি। পৃথিবীর সব দেশে এমন রীতি প্রচলিত তাও নতুন কিছু নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক এক ধর্মে বিয়ের নিয়মকানুন এক এক রকম, এও কারো অজানা নয়। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, তাহলে অজানা কি? বিয়ে তো বিয়ে। ঠিক তাই, বিয়ে তো বিয়ে, কিন্তু এমন কিছু দেশ বা গোষ্ঠী আছে যাদের বিয়ের রীতিনীতির সাথে আমরা কখনো পরিচিত নই। এমন কিছু স্বল্প সময়ের বিয়ে নিয়ে আজকের আয়োজন। মধ্য আমেরিকার ক্ষুদ্র রাষ্ট্র পানামার সানব্লাস উপজাতীয় গোত্রের বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি দুটি গাছে একটা শক্ত কাপড়ের দুই মাথা দুই গাছের সাথে বাঁধা হয়। বর গিয়ে সেই ঝুলন্ত কাপড়ে শুয়ে পড়ে, এরপর সাজিয়ে গুছিয়ে কনেকে বরের পাশে বসিয়ে দেওয়া হয়। তারপর 1 মিনিট পর বর কনে সেই কাপড়ে বসে থাকলেই দুজনের বিয়ে হয়ে যায় এবং তারা স্বামী স্ত্রীতে পরিণত হয়। ফিফার পূর্ব মধ্যাংশের রাষ্ট্র রুয়ান্ডাতে ওয়াটুশি নামের গোত্রের মধ্যে বিয়ের রীতি বেশ অদ্ভুত। বর কনে সকলের উপস্থিতিতে সামনাসামনি দাঁড়ায়, বর মুখ থেকে কুলি করে কনের গায়ে পানি ছিটিয়ে দেয়, কনেও মুখের পানি বরের গায়ে ছিটিয়ে দেয়, এরপর তাদের বিয়ে হয়ে যায়। ভারতের ওড়িশা রাজ্যের গুঞ্জাম জেলায় বসবাসকারী সুন্দ্রা গোত্রের মেয়েদের বয়স, তাকে প্রথমে সূর্যের সাথে বিয়ে দিতে হয়। ওই বিয়ের দিন পুরোপুরি বিয়ের আয়োজন করে, মেয়েটিকে গয়না গাঁটি পরিয়ে কনে সাজানো হয়। তারপর একটি থালায় পানি রেখে কনেকে থালার পাশে রাখা হয়, তাতে বর সূর্যের প্রতিফলন পড়ে। এই প্রতিফলন পড়ার সাথে সাথে সূর্যের সঙ্গে কনের বিয়ে হয়ে যায়। এরপর থেকে মেয়েটিকে ঠিক বিবাহিতা মেয়ের মতো বিবেচনা করা হয়। ফার্মোজা বা তাইওয়ানে একটি গোত্র আছে যাদের মধ্যে আরেক অদ্ভুত বিবাহ রীতি প্রচলিত। বর বিয়ের বেশ কিছুদিন আগে থেকে গাছের গায়ে লাথি মারার অভ্যাস করতে থাকে। বিয়ের দিন বর কনের হাঁটুর নিচে কায়দা করে লাথি মারে, তার পা কনের পায়ের সঙ্গে লাগা মাত্র তাদের বিয়ে হয়ে যায়। আফ্রিকার রুয়ান্ডাতে অন্য আরেকটি সম্প্রদায়ের বর কনের যে বিয়ের রীতি আরো বেশি অদ্ভুত। ওই গোত্রে বিয়ের অর্থ কনের মুখে চুন মাখিয়ে দেওয়া। বিয়ের দিন বর নিজ হাতে কনের মুখ চুনকাম করে সাদা করে দেয়, তারপর তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে। কাশ্মীরের হিন্দুদের মধ্যে যে বিয়ে হয় সেই বিয়ের আসরে কনে নিজে উপস্থিত থাকে না, বদলে তার একজন প্রতিনিধি উপস্থিত থাকে। প্রতিনিধিটি হলো একটি উট। ভারতের কোনো কোনো জায়গায় এমন রীতি প্রচলিত আছে যে মেয়ে যদি পছন্দ করে কোনো ছেলেকে বিয়ে করতে চায় তাহলে বিয়ের অনুষ্ঠানে তাকে প্রথমে একটি গাছকে বিয়ে করতে হবে। আফ্রিকার ইথিওপিয়ার গাল্লাদের গোত্রের মধ্যে যে বিয়ে হয় তা অনেকটা গুম করার মতো। বরকনেকে বিয়ের আসর থেকে কোলে তুলে নিয়ে অন্যত্র চলে যায়। সেখানে একটা বড় পাত্রে পানি ভরা থাকে, কনেকে তুলে বর পানির উপরে ছেড়ে দেয়। তখন পানির আওয়াজ হয়, যত বেশি আওয়াজ তত জোরে বিয়ে ততই বেশি জোরালো। আফ্রিকান ক্যাস সাবাদ বা হয়েছে বলে বিবেচিত হয়। ভারতের রাজপুতানার বিকানিরে হিন্দুদের বিয়ে হয় আরেক অদ্ভুত রীতিতে। পুরোহিত কনের হাত একটি গাভীর লেজের সঙ্গে বেঁধে দেয়, গাভীকে দেবতা জ্ঞান করা হয়। গাভী কোনো এক সময় হাম্বা বলে ডাক দিলে বিয়ে সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করা হয়। তারপর বর কনের বিয়ের অন্যান্য অনুষ্ঠান শুরু হয়। কঙ্গোতে ওলেম্বা উপজাতির মধ্যে বিবাহের সময় কুকুরেরও প্রয়োজন হয়। বিয়েতে বউয়ের মূল্য ধরা হয় 8টা তামার ক্রস, 35টা মোরক এবং 4টা কুকুর। কিন্তু একটি মজার ব্যাপার এখানে ভীষণভাবে উল্লেখ করা উচিত, তা হলো এই জায়গাটায় ওই কুকুর সংগ্রহ করা খুব শক্ত, তাই সম্ভবত কুকুরও উপহার হিসেবে গণ্য করা হয়। বাহামার চানহাদের মধ্যে বন্দুকের গুলি দিয়ে বিয়ে হয়। পুরোহিত কনের মুখে দুবার গুলি করেন, বন্দুকে যদিও গুলি থাকে না ফাঁকা, বন্দুকের আওয়াজ মিলিয়ে গেলে কনে যখন চোখে চোখ মেলায় তখনই তাকে সে বিবাহিতা এবং সুখীতে পরিণত করা হয়। শ্রীলঙ্কার বিবাহ রীতিতেও বেশ অদ্ভুত। পুরোহিত বর কনের বুড়ো আঙুলে একটি সুতো বেঁধে দেন, তখনই তাদের বিয়ে হয়ে যায়। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।